বাংলাদেশে ঠাকুরের পায়ের তলে কোরআন মাজিদকে কেন্দ্র করে ত্রিপুরার মাটিতে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে চারটা, দেখেছেন এটা? চারটা মসজিদ ভাঙা হলো আর ত্রিপুরার মাটিতে স্লোগান দিচ্ছে মোহাম্মদ তেরা বাপ কা নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। আমার মাঝে মধ্যে হাসিও লাগে, মাঝে মধ্যে রাগও হয়। মোহাম্মদের নামে স্লোগান দিচ্ছে, মোহাম্মদ তেরা বাপ কা নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। আচ্ছা বলুন তো, আমি মাওলানা মমতাজুল ইসলাম, আমি খুব বড় বক্তা ধরে নেন, আমি ভালো লেখক, আমি একজন শাইখুল হাদিস, আমার প্রসিদ্ধতা সারা বিশ্ব জুড়ে, সারা পৃথিবী জুড়ে আমার প্রসিদ্ধতা। এই গ্রামে জলসার ডেট করা হয়েছে, তা কমিটি আমাকে ফোন করে বলছে, ভাই আমাদের গ্রামের ওই শুকুর আলী বলে একটা লোক আপনার খুব বদনাম করছে। কি বদনাম করছে? বলছে মমতাজুল ইসলাম ঘোড়ার ডিম, ভালো বক্তা নয়, ও ভালো লেখাপড়া জানে না। তাই বললাম শুকুর আলী কি করে ভাই? বলছে আচার বিক্রি করে সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায়। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো দেখি, ওই শুকুর আলীর কথা শুনে যদি আমি মানে একটু ঘাবড়ে যাই, তাহলে আমি বুদ্ধিমান, আমি বোকা না বুদ্ধিমান? বোকা। কারণ আমার খ্যাতি সারা বিশ্ব জুড়ে, আরো শুকুর আলী আচারওয়ালা বলছে ও লোকটা খারাপ লোক, তো ওর বলাতে আমার কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, আমার বদলাম যদি বাটনা মাদ্রাসার সাইকুল হাদিস যদি করতেন, আমার বদনাম যদি আজকের জলসার সভাপতি জ্ঞানী মানুষ উনি যদি করতেন, তাহলে আমি ভেবে দেখতাম, কে ভেবে দেখতাম যে নিশ্চয় আমার কোনো ফল্ট আছে, তাই না? আর আমার বদনাম করছে শুকুর আলী আচারওয়ালা, আমার ভেবে নড়ে বসার জায়গাও নেই, টাইম নেই ওর কথা শোনার। কোথায় মোহাম্মদ আর কোথায় ত্রিপুরার গাধা গরু ছাগলেরা? তারা বলছে মোহাম্মদ তেরা না বাপ কা নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। তোদের জয় শ্রীরামে ওর 10 পয়সা কিছু যায় আছে? আছে বলুন? কিচ্ছু যায় আসে না তার। বরং আমি বলবো, সারা পৃথিবীর ইসলাম ছাড়া হিন্দু খ্রিস্টান জৌর ইহুদি হাঁড়ি চুয়ার চামার বাগদি ছুতোর মেতর যত কাস্টের মানুষ আছে, প্রত্যেক কাস্টের মানুষ ভাবতে শুরু করেছে যে মুহাম্মাদের প্রতি এত ইন্টারেস্ট কিসের, মুহাম্মাদ কি এমন ভালো লোক। আমি ফোনে কথা বলছিলাম, ওই ভাই সাহেব ছিলেন ওই যে সাদা জ্যাকেট পরে ওর দিকে তাকান, 2022-এর জন্য জলসার ডেট নিতে এসেছিল, ওর সামনেই কথাটা হচ্ছিল। আমার মহিলা মাদ্রাসা আছে একটা, বাস্তব কথা বলছি আপনাকে, আজকেই আমার কল রেকর্ডিং আছে, আপনি বললে আপনাকে চালিয়ে শুনিয়ে দেব। একটা মেয়ে আমাকে ফোন করেছে আজকে, তখন সকাল 10টা বাজে, মাওলানা মমতাজুল ইসলাম বলছেন? যে হ্যাঁ বলছি। তা বলছে আপনাকে একটা কথা বলবো আমি। একদম কি কথা? তা বলছে আমি জেনারেল শিক্ষিত একজন শিক্ষিতা মহিলা, আমি এম এ পাস, তাই তো এটাই ফোনে হচ্ছিল তো, এম এ পাস, ওই ছেলেটা তখন ছিল এম এ পাস। তাই বললাম কি করতে হবে বলুন, কি জানতে চাইছেন? বলছে না আমি ফেসবুকে ইউটিউবে আপনার খুব ফ্যান, আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, তা আপনার একটা মাদ্রাসা আছে মহিলাদের বাচ্চা এতিমদের মাদ্রাসা, এটা আমি জানি। বললাম ভালো, আর কি বলুন? বলছে আপনার মাদ্রাসায় একটু আমাকে আশ্রয় দেবেন, বলে হাউ হাউ করে কাঁদছে ফোনেই। আমি বললাম কিসের আশ্রয় কেন? তা বলছে আমি বিবাহিতা, আমার একটা বাচ্চা আছে মেয়ে, আপনাকেই আজকে প্রকাশ করছি, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছিলাম স্কুলে, তারপরেও আমি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বক্তা আপনারও শুনি আর অন্যান্য বক্তাদের বক্তব্য শুনি, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখি ইসলামটা কি, দেখতে দেখতে আমি হযরত মুহাম্মাদের এত প্রেমিক হয়ে গেলাম যে আমি গোপনে ঈমান নিয়ে চলে এসেছি হুজুর, আমি মুসলিম হয়ে গেছি, কাউকে এটা বলতে পারছি না। তা আপনি যদি আপনার মাদ্রাসা আমাকে একটু রাখতেন তাহলে খুব ভালো হতো।
খুব ভালো হতো। আমি মেয়েটিকে বলে দিয়েছি, আমি তুমি কালকেই চলে এসো সকালবেলা তোমার মাদ্রাসায়, তোমার বাচ্চার দুধ থেকে শুরু করে ওই ওর সামনেই হচ্ছিল কথাটা, মানে কথাটা মজবুত হওয়ার জন্য বারবার ওর কথা বলছি, কারণ ও ছিল। আমি বললাম তোমার বাচ্চার দুধ, তোমার পকেট খরচ, তোমার প্রয়োজনে যদি মনে করো যে তুমি বিয়ে বসতে চাও, বিয়ের তোমার ছেলের ব্যবস্থা করে দেবো, সব এ টু জেড দায়িত্ব আমি গ্রহণ করব, তুমি কাল সকালবেলা আমার মাদ্রাসায় এসো। ও তখন বলছে, হুজুর আমি কোর্ট থেকে এবিডেভিডও করে নিয়েছি নিজে নিজে, এই মুহূর্তে আমার আব্বা মা জেনে গেছে, আমাকে থাকতে দিচ্ছে না বাড়িতে, তা আমি কি রাস্তায় রাস্তায় ঘুরবো? না অসম্ভব, তুমি আমার মাদ্রাসায় এসে থাকো, এইখানে এসে থাকো তুমি। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন মানুষ যদি এই লোকটার ব্যাপারে কথা বলেছে, এই লোকটার বিরুদ্ধে যদি কেউ আঙুল তুলেছে, আমি তো মনে করব নয় তাকে ইমান আনা লাগবে, আর নয় তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আর নয় ওই লোকটার ইতিহাসের পাতার জঘন্য স্থানে তার নাম থাকবে। তিনটা অপশন, অনেক প্রমাণ রয়েছে। ফেরাউন চলে গেছে, ইতিহাসের স্বর্ণ পাতায় তার নাম লেখা নেই, জঘন্যতম পৃষ্ঠারে তার নাম লেখা আছে। আবু জেহেল, আবু লাহাব, উদবা, সাইবা কেউ নেই, সব চলে গেছে, কিন্তু ওমারের ইতিহাস স্বর্ণ উজ্জ্বল অক্ষরে আজও পর্যন্ত ইতিহাসের পাতা প্রমাণ করে দেয়। আবু বক্করের ইতিহাস আজও পর্যন্ত স্বর্ণ উজ্জ্বল ইতিহাসে চকচক চকচক করছে। সবাই আজকে মূল্য দিতে পারলো এই লোকটাকে। আপনি কি বললেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, বিশ্ব নবীর মতো মানব কে দেখেছে কবে, ভবিষ্যতেও এমন মানব সৃষ্টি নাহি হবে। রবীন্দ্রনাথের মতো মানুষ বলছে, বিশ্ব নবীর মতো মানব কে দেখেছে কবে, ভবিষ্যতেও এমন মানব জন্ম নাহি হবে। জাতিতে মুসলিম ছিলেন না, তুমি ভৈরবপুরের একজন মুসলিম, তুমি কাল সকালে জলসা থেকে বার হয়ে তুমি হাতে ফ্ল্যাগ নিয়ে স্লোগান দাও, আবার ভোটে জিতলো কে, অমুক ছাড়া আবার কে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই বিয়াদব কোথাকারে তুমি এই নেতার সার্টিফিকেট দিতে যাচ্ছ? মানে তুমি এই নেতার সার্টিফিকেট কেন দিলে? তোমার নেতার চরিত্র সকালবেলা একরকম, বিকেলবেলা একরকম, তোমার নেতা ইন্দিরা আবাসনের টাকা মেরে খায়, তোমার নেতা 100 দিনের টাকা মেরে খায়, তোমার নেতা গরিবের রক্ত শোষণ করে, তোমার নেতা কালকে সাইকেল চেপে বেড়াতো, আজকে নেতা হয়েছে R15 মোটর সাইকেল চেপে বেড়ায়, তোমার নেতার কি বাপের টাকা ছাপানো কল আছে? তুমি এই নেতার ব্যাপারে তুমি সার্টিফিকেট দিয়ে দিলে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি ভৈরবপুরের একজন মুসলিম যুবক হিসাবে তোমার এই স্লোগান দেওয়া দরকার ছিল, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ, এই স্লোগান তোমার দেওয়া দরকার ছিল। তুমি কেন এই কথা বলতে গেলে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার নেতা শুধু গরিব মানুষের টাকা মেরে পেট মোটা করে রেখেছে, তুমি দেখতে পাও না? পৃথিবীতে কোনো মানুষ নেতা নয়, সারা পৃথিবীতে কোনো মানুষ নেতা নয়। 15 আগস্ট 1947 থেকে নিয়ে এই পর্যন্ত 2021 সারা ভারতবর্ষের মসনদে যারা বসেছে, রাজ্যসভায় হোক আর আপনার লোকসভায় হোক, যারাই মসনদে বসেছে, একজনাও কেউ নেতা নয়। নেতা কাকে বলে? যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে সে হচ্ছে নেতা। বর্তমান নেতারা কেমন? রাস্তায় মিটিং করছে, কিসের মিটিং মামু? বলছে এই রাস্তাটা যাতে হয়ে যায় তাড়াতাড়ি, রাস্তা পথ অবরোধ করেছি। অবরোধ করার সময় আছে কে? কে আছে? না, অবরোধ করার সময় আছে এই এলাকার সব থেকে বড় কমরেড, ওই লোক আছে, সব থেকে বড় নেতা, ও আছে দাঁড়িয়ে, দেখবেন রাস্তা হলো না, অথচ ও ভিতর দিক দিয়ে মাল পেয়ে গেছে। এই তোকে 2 লাখ টাকা দিচ্ছি, চুপচাপ মেরে থাক, রাস্তায় বছর হবে না, আগামীতে হবে, 2 লাখ টাকালে ঘরে গিয়ে বস। স্লোগান দিচ্ছে, গরিবের ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে হবে, গরিবের ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে হবে। গরিব কিছু পেল না, অথচ ও আন্দোলন করেছে বলে অন্য পার্টির নেতারা ওর ভয় খেয়ে 20 কোটি টাকা দিয়ে দিয়েছে, তুই চুপচাপ মেরে বস, বেশি বকিস না তো, যা করছে আমাদেরকে করতে দে। এগুলো হচ্ছে কি হচ্ছে না?
নেতা দেখুন কাকে বলে বিশ্ব নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অত্যাচার যখন আর সহ্য করতে পারলেন না চলে আসছেন কাকে সঙ্গে নিয়ে হযরত আলী আবু বকরকে সঙ্গে নিয়ে আসছেন আল্লাহু আকবার আল্লাহর নবী বারবার আবু বকরকে নিয়ে আসছেন আর বারবার মক্কার দিকে ফিরে দেখছেন আর কাবা শরীফকে দেখে অঝন নয়নে কাঁদছেন আর বলছেন কাবা খুব স্বাদ ছিল খুব স্বাদ ছিল আমি সারা জীবন তোর সেবা করব কিন্তু আমার এখানকার বেঈমানেরা থাকতে দিল না আমি আবু বকরকে নিয়ে কাবা তোকে ছেড়ে চলে যাচ্ছি বারবার ফিরে ফিরে তাকাচ্ছেন বারবার মদিনায় এলেন রাষ্ট্রীয় প্রধানের দায়িত্ব পালন করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রধানের দায়িত্ব পালন করছেন এই রাষ্ট্র প্রধান যিনি প্রথম রাউন্ডে দায়িত্ব পাওয়ার পরেই তিনি ভাষণ দিলেন মান তারাকা দাইনান ওজিয়ান ফালাইয়া শোনো মদিনাতে যারা বিধবা আছো শুনে নাও তোমাদের বাজারের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে নিলাম শোনো যারা এতিম আছো তোমাদের বাজারের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে গ্রহণ করলাম শোনো যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে দায়িত্ব গ্রহণ করলাম মরণের আগের দিন পর্যন্ত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাদের বাড়িতে পর পর তিন দিন কোনোদিন উনন জ্বলেনি এর নাম নেতা আল্লাহর নবী বলছেন আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা বলছেন যে আমাদের বাড়িতে পর পর তিন দিন চুলো জ্বলেনি আল্লাহু আকবার আয়েশার একটা বোন ছিল তার নাম আসমা একদিন আসমা এসে জিজ্ঞাসা করছে বুবু তোমাকে একটা কথা বলবো এটা হাদিসের কথা বলছি বুবু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব তো বলছে কি করো বলছে আল্লাহর নবীর সঙ্গে আব্বা তো তোমার বিয়ে দিয়েছে আল্লাহর তরফ থেকে এটা হুকুম ছিল বিস্তারিত ইতিহাস তা আল্লাহর নবীকে কাছে পেয়ে সাংসারিক জীবনে কেমন আছো তা আম্মা জান আয়েশা বলছেন বোন তুমি এমন একটা প্রশ্ন করলে আল্লাহর নবীকে ভালোবেসে যারা আসহাবে সুফাতে আসে ওদের মহিলাদের কাছে গল্প শোনা আছে তারা যখন পায়খানা করে ছাগলের মতো পায়খানা করে গাছের পাতা খায় দুদিন তিন দিন খাওয়া হয় না বোন আল্লাহর নবীকে পেয়ে দুনিয়াতে খুব আনন্দে আছি তবে আমি নিজের জন্য বলছি না আল্লাহর নবীকে দেখেছি অনেক সময় দিনের দাওয়াত দিতে গেছে না খেয়ে বাড়ি থেকে পরপর তিন দিন আমাদের বাড়িতে চুলো জ্বলে না বোন এটা কাউকে কোনো দিন বলতে পারি না আশ্চর্য ব্যাপার অথচ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে আল্লাহু আকবার রাষ্ট্রীয় নেতা এখন কি অবস্থা বর্তমানে এই তোমায় মুসলিম হিসাবে তোমাকে আমি সাবধান করে দিচ্ছি মুসলিমদের এই বর্তমান পরিস্থিতিতে রাজনীতি করার টাইম এসেছে রাজনীতি করুন আপনি অবশ্যই করুন বর্তমান যা পরিস্থিতি একেবারে যদি আপনি বিড়ালের মতো হয়ে যান সবাই আপনাকে কামড়াবে এটা বলে দিলাম আপনাকে আমি বিড়ালের মতো থাকতে বলছি না আপনি বাঘের মতোই থাকুন আপনিও রাজনীতি করুন তবে একটা কথা বলে দিচ্ছি শুনে নেন রাজনীতি করতে গিয়ে যেন গরিব মানুষের শোষণ যেন না হয় এটা যেন মাথায় থাকে কি বলছি বুঝতে পারছেন তো একজন নেতা এই লোকটাকে ভালো বাসবেন কতটা ভালোবাসবেন আপনি কতটা ভালোবাসবেন এই লোকটাকে কতটা ভালোবাসতে হবে তবে আপনি জান্নাতে যাবেন আল্লাহু আকবার আল্লাহ কোরআন মাজিদে সেটা বলছেন এক বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله বলছেন قل إن كنتم تحبون الله হে নবী আপনি সারা পৃথিবীর মানুষকে বলে দেন তারা যদি আমার ভালোবাসা পেতে চায়
তাহলে প্রথমে আপনাকে ভালোবাসা লাগবে। যদি তারা আপনাকে ভালো না বাসে আমার ভালোবাসা পাবে না। আর দুটো ভালোবাসা যদি এক জায়গায় হয়ে যায়, আল্লাহ বলেন কোন মানুষের ভিতরে আপনারও ভালোবাসা যদি থাকে আমারও ভালোবাসা যদি থাকে, আমি রব্বুল আলামিন তাদের পাপগুলিকে ক্ষমা করে দিব। তওবা করলে ক্ষমা হবে, তওবা না করলেও ক্ষমা করে দিবে। বন্ধুরে আমার, এখনো আপনি বেঁচে আছেন, এখনো তওবা করে নেন। আপনি কালকে থেকে আর অসুস্থ হয়ে যাবেন, কবরে নিয়ে চলে যাওয়া হবে, আপনি তওবা করতে পারবেন না, তওবা করতে পারবেন না। দুইজনের ভালোবাসা এক জায়গায় করে নিতে হবে। এবার একটা কথা বলি,